কালে কালে দেশের কি হলো বলো তো শ্রীমান নরেশ? টাকা ফেললে মাছের মাথা পাওয়া যায়, পাটার মাথা পাওয়া যায়, মানুষের মাথা পাওয়া যায় না। ছন্দার বিয়ের জন্য তুমি সম্মুখে চাপ দিয়ে ভালো করনি। ছন্দাকে ভীষণ ভালোবাসে, ও বোনের খুশির জন্য সবকিছু করতে পারে। যে বাড়িতে ঢুকতে তোমার সংকোচ হচ্ছিল, যে সোফায় বসতে তোমার সংকোচ হচ্ছে, সে বাড়ির বউ হয়ে আসতে তোমার সংকোচ বোধ হবে না। শ্রীমান শিবকৃষ্ণ, তোমার কি ধারণা আছে এই এলাকায় সবচেয়ে বড় মস্তান কে? দুজনের নাম শুনেছি ড্যাড, একজনের নাম ওই শম্ভু দত্ত আর একজন বুবু হালদার। এখন দুজনের মধ্যে কে বড় আর কে ছোট এ বলা মুশকিল। দেখো শ্রীমান, এখনো গ্রামে গঞ্জে মাঝে মাঝে মোরগের লড়াই হয়। বাজি রেখে দুটো মোরগকে লড়িয়ে দেওয়া হয়, তার মধ্যে একটা জেতে আর একটা হারে। তা আমার ওই একটা জেতা মোরগ দরকার। মানে শম্ভু দত্ত আর বুবু হালদারকে লড়িয়ে দিতে হবে, এবং যে জিতবে তাকে আমি ওই 20,000 টাকা দিতে চাই, যেটা শ্রীমান সুশান্ত নিল না। এবং তার বদলে তোমার ওই কাগজপত্রগুলো চাই যেটা সুশান্ত জোগাড় করেছে তোমার বিরুদ্ধে। ওকে ড্যাড। শম্ভু দত্তের এত বড় হিম্মত, সে বলেছে আমার চেয়ে বড় মস্তান। তাই তো বলে বেড়াচ্ছে। ছি ছি, কি লজ্জার কথা বলো। ওস্তাদ, এর জবাব দিতেই হবে। হ্যাঁ, এসাল আমাদের ইজ্জতের সওয়াল ওস্তাদ, আজ রাতে ধরতে হবে। আর আজকেই ফেসলা করতে হবে ওস্তাদ, ওর দলের ছেলেরা সুয়েরা বাচ্চারা দেখলেই প্যাক দেয়। প্যাক দেয়? হ্যাঁ শালারা বলে, গতবারের ঝড় মনে আছে তো? গুরু পাড়ার দিকে তাকাস না। শালারা বলে কি না, আমাদের গুরু আসলি গুরু, যেখান দিয়ে যায় লোকেরা নাকি ইসলাম করে। তাহলে এবার প্রমাণ করে দাও বুবু, কে আসলি গুরু আর কে নকলি। সিগারেটটা পুরো শেষ হতে ঠিক 2 মিনিট 25 সেকেন্ড লাগবে, তার মতো তোকে মাটিতে শুয়ে দেব। ওকে টাকাটা দিয়ে দাও। টাকা? কিসের টাকা? শুনলাম তোর নাকি একটা আই বুড়ো বোন আছে শ্রীমতী ছন্দা। বাজে, সেগুলো বিয়ে দেবো। বাবুর ইচ্ছে আপনার বোনের বিয়েটা বেশ ভালো করে, মানে ধুমধাম করে দিন। কিন্তু মল্লিকদা, আপনার টাকা আমি শোধ করবো কি করে? আপনি একটা কাজ করুন, আপনার কারখানা আমার একটা কাজ দিয়ে দিন। কারখানা? হ্যাঁ, কারখানা তো বন্ধ হওয়ার জোগাড়। কেন? আরে একটা ইউনিয়ন হয়েছে আমাদের কারখানায়, তার নেতা ধর্মঘট করবে বলে হুমকি দিচ্ছে। বোনাস দাও, হেন দাও, তেন দাও, এটা দাও, সেটা দাও। এটা কি মামা বাড়ি আওতা? আমি কি কারখানা খুলেছি নাকি দান ছত্র? না না, অন্যায়, এ একদম অন্যায়। হ্যাঁ, এই জন্যই তো বলি তোরা মস্তান নস, সমাজ সেবক, অন্যায় প্রতিবাদ করতে জানিস। জানিস শ্রীমান শম্ভু, ওই শ্রীমান নেতাটি আমার কারখানায় গেট মিটিং করবে বলেছে, আমার বিরুদ্ধে কিসব কাগজপত্র জোগাড় করেছে, সেগুলো এই মিটিং এ ফাঁস করে আমার হাঁটে হাড়ি ভেঙে দেবে। শ্রীমান শম্ভু, তুই ওগুলো আমায় উদ্ধার করে দে। হ্যাঁ, কিন্তু তার মধ্যে তো আবার মারামারি, আবার জেল। জেল বাবু থাকতে? আরে খুন করলেও কেউ আপনার টিকিও ছুটে পারবে না। ওই জন্যই তো বলছি, তুই আমাকে বিপদ থেকে উদ্ধার করে দে, আমিও তোকে নিরাপদে রাখবো। শ্রীমান নরেশ, 10,000।
আগে না বাবু, ওনাকে 15,000 দিন। না 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 না, 15 না, আপনি বুঝতে ২০,০০০। আমি তোকে ২০,০০০ দেবো শ্রীমান শম্ভু, আশা করি এতে তোর বোনের বিয়ের খরচটা হয়ে যাবে। আর কিন্তু এই পাঁচ অ্যাডভান্স না বলে যা না, ওসব দু নম্বরই কাজ আমি করতে পারবো না। আপনার ফ্যাক্টরি যদি চাকরি দেন করতে পারি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শোনো শ্রীমান, আমার কাজটি আগে, তোমার চাকরিটি পরে। তাহলে রইল আপনার চাকরি, চলাম। কালে কালে দেশের কি হলো বলো তো শ্রীমান নরেশ, টাকা ফেললে মাছের মাথা পাওয়া যায়, পাটার মাথা পাওয়া যায়, মানুষের মাথা পাওয়া যায় না। কোনদিন আমি সব বুঝব, তারপর ওর কি হবে? বাবা নেই, আমার সে পছন্দ করা ছেলেটির সঙ্গে সঙ্গে বল না দাদা, বল না দাদা, তুই আমার বিয়ে দিবি না? সানাই বাজবে বাজবে, চুনিবার চলবে নির্ভে, ৫০০ লোক খাবে খাবে, তুই আমার বিয়ে দিবি না দাদা? না দাদা, বল না, বল না, আমার বিয়ে দিয়ে দিবি না? চন্দা তোর, তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারি। মল্লিকদা, শ্রীমান শম্ভু, আমি জানতাম তুই আসবি। তোর বোনের বিয়ের জন্য যেমন টাকা দরকার, আমার এই শ্রীমান নেতাটির মাথাটা দরকার, দুটো দরকারই সমান। এনে তোকে ২০ নয়, আমি ২৫,০০০ই দেব, আপাতত ১০,০০০। তোর বোনের বিয়ের জন্য ওই শ্রীমান নেতাটির মাথার দামও বাড়িয়ে দিলাম, বিয়ের বাজারে যেমন রুই কাতলার দাম বাড়ে আর কি। কবে? আমি তোকে সময় মতো খবর দেবো, তুই এখন যা। এতক্ষণ ধরে আমি শালা শ্রীমান ভাবছিলাম কিনা টাকা দিয়ে মানুষের মাথা কেনা যায় না। চলো রো, দোকান বন্ধ আছে, আমি শাড়ি কিনবো। দোকান বন্ধ করার সময় হয়ে গেছে, শম্ভু দত্ত সময়ের সঙ্গে চলে না, সময় শম্ভু দত্তর সঙ্গে চলে, চল হাট। হ্যাঁ বাবু, এ বাবু, এ বাবু। ওই শাড়ি দুটো আমাকে দেন, যে দুটো এই মূর্তি পরে আছে। ওই শাড়ির দাম জানেন? যে বেচে সে দাম বলে, আমি দাম দেবো, আমি কিনতে এসেছি, বলুন। ওই দুটো শাড়ির দাম হলো ২,৭০০ টাকা। দেন, ও দুটো খুলে দাও। ওর কোনো ডুপ্লিকেট নেই, আমার কিন্তু ওই শাড়ি দুটোই চাই, ও দুটো পেলে তবে আরো শাড়ি নেবো। ও দুটো খুলে দাও, মূর্তিগুলোকে এখন সাদা কাপড় জড়িয়ে রাখো, কালকে কোনো ভালো কিছু পরিয়ে দেবো, ঠিক আছে? দাদা, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? কিন্তু দাদা, এতগুলো শাড়ি তুই এখন একসঙ্গে কিনতে গেলি কেন রে? কতগুলো শাড়ি আবার কোথায়? ওই তো তোর জন্য তিনটে, আর মার জন্য একটা সিল্কের থান, তোর বিয়ের দিন পরবে, আর শর্মাকে কোনোদিন কিছু দিইনি তাই ওর জন্য নিয়ে এলাম। আসলে চাকরিটা পেয়ে গেলাম, মালিক কিছু অ্যাডভান্স দিয়ে দিল তাই। চাকরিতে ঢোকার আগে এতগুলো টাকা দিয়ে দিল? হ্যাঁ দিল, আর বলো যে প্রতি মাসে মাইনে থেকে কেটে নেবে। আর তাছাড়া তুমি চাকরির কথা বারবার তুচ্ছ কেন বলো? তুমি কি বিশ্বাস করছো না আমি চাকরি পেতে পারি? কাল যখন চাকরিতে বেরোবো তখন দেখো। চাকরিটা তুমি কোথায় পেলে, কোন কোম্পানিতে? ব্যাস, তুমি আবার ফোরন দিলে। আচ্ছা, তোমার কি কেউ বিশ্বাস করছো না আমি চাকরি পেতে পারি? মাস্টার মানে কেউ আমার চাকরি দিতে পারে না। যাই, কোথায় যাচ্ছিস এত রাত্রে? মাথা ঠান্ডা করতে। মাসিমা, ছন্দার বিয়ের জন্য তুমি শম্ভুকে চাপ দিয়ে ভালো করনি, ছন্দাকে ভীষণ ভালোবাসে, ও বোনের খুশির জন্যে
সব কিছু করতে পারে। শ্রীমান ড্রাইভার চলো। শ্রীমান নরেশ, তুমি এখানে একবার শ্রীমান শম্ভুকে ডেকে নিয়ে এসো তো। আর শোনো, তুমি নিজে ওর বাড়িতে যাবে না, ওর কোন শ্রীমান বন্ধুকে দিয়ে ওকে ডেকে পাঠিও। যাও। কি ব্যাপার রে? নরেশবাবু এসছেন, লাইনে অপেক্ষা করছেন, হরকৃষ্ণবাবু ডেকেছেন, যেতে হবে এখনই। এখনই? হ্যাঁ গুরু। চলো গুরু। তোমাকে আমার বাবা দেখতে চান, তাড়াতাড়ি তো নিয়ে নাও চলো। সত্যি? দাঁড়ো শর্মাকে ডাকি। শর্মা, ও শর্মা, কি রে এই দেখে এসেছে? ও সে ইনকলাব জিন্দাবাদ নাকি? হ্যাঁ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আসুন তাড়াতাড়ি। এই পোড়ার মুখী, ওকে বাইরে দাঁড় করে রেখেছিস কেন? ভেতরে নিয়ে যা, আমি আসছি। আমি সুশান্ত মা। থাক থাক বাবা। এই যে বাবা, আমি তোমার হবু বৌদি হই, একটু প্রণাম করো। না না, ওসব হবে না, বলেছি যখন তখন প্রণাম আমি করবো। তুই একটা ময়লা শাড়ি পরে দাঁত বাট করে হি হি করে হাসছিস কি? চল আমি সাজিয়ে দিই। এই শরম, হ্যাঁ কালোর দাদা যে নতুন শাড়িগুলো এনে দিয়েছে তার থেকে একটা পরিল। আচ্ছা, আমার ছেলে শম্ভু এই মাত্র বাইরে গেল, থাকলে বেশ তোমার সঙ্গে আলাপ হয়ে যেত। হ্যাঁ, আমারও ওনার সঙ্গে আলাপ করবার খুব ইচ্ছে রয়েছে। আসলে আমি ওনার জন্য একটা চাকরির চেষ্টা করছি। কৃষ্ণ হরে হরে। তোমার বাকি টাকা তোমার কাজের পরে। শোন, ওই মল্লিদার কাছে জামাল পাবো, তাহলে সবার সমান ইচ্ছা। কি বলছো গুরু? সন্ধ্যা শুধু তোমার বোন নয়, আমাদের সকলের বোন। মাল যা পাবো সব তোমার। বোনের জন্য এটুকু করতে পারবো না? কি বোনের জন্য জীবন দিয়ে দেবো বস। Don't worry, be happy. তোরে শুধু আমাদের মাল খাইয়ে দিও ব্যাস। সত্যিকার তোর জবাব নেই, তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের কথা। সুশান্ত, আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। ঠিক আছে, আমি একটু ঘুরে আসছি, তুমি বসো, চিন্তা করুন। বসো। যে বাড়িতে ঢুকতে তোমার সংকোচ হচ্ছিল, যে সোফায় বসতে তোমার সংকোচ হচ্ছে, সে বাড়ির বউ হয়ে আসতে তোমার সংকোচ বোধ হবে না? সুশান্ত তোমাকে বিয়ে করতে চাইছে, সেটা তোমাকে ভালোবেসে নয়, ও ভালোবাসে গরিব দুঃখীদের প্রতি দয়া দেখাতে, সহানুভূতি দেখাতে। এটা সত্যিকারের ভালোবাসা নয়, এর নাম দয়া। তুমি একটা বস্তির মেয়ে, জন্ম থেকে আজ পর্যন্ত যে পরিবেশে তুমি মানুষ হয়েছ, তারপর এ বাড়িতে এসে তুমি নিজেকে খাপ খাওয়াতে পারবে? সুশান্তর বিলেত ফেরত ভাই বোনেরা যখন তোমার সঙ্গে কথা বলবে, তখন তোমার নিজেকে অত্যন্ত ছোট বলে মনে হবে না? লজ্জায় ঘেন্নায় তোমার গঙ্গায় ডুবে উঠতে ইচ্ছে করবে না? কিন্তু একটা কথা জেনে রেখো, তোমার মতো একটা মেয়েকে বিয়ে করবার জন্য আমি কিন্তু সুশান্তকে ত্যাগপত্র করব। কি বলেছ? তেমন কিছু নয়, শুধু জানতে চেয়েছি ও নিজেকে এবাড়ি বউ হবার যোগ্য বলে মনে করে কি না। আমারই ভুল হয়েছিল ওকে এবাড়িতে নিয়ে আসার, কিন্তু তুমিও জেনে রাখো, আজকের পর আমি এই বাড়ি থেকে নিজে থাকার যোগ্য বলে মনেই করছি না। যাওয়ার আগে একটা কথা জেনে যাও, এ বাড়ির দরজা পেরোনোটা সহজ কিন্তু ফিরে আসা শক্ত। আমি কিন্তু দরজা পেরোচ্ছি, ফিরব না বলেই। তুমি যেমন তোমার আদর্শকে, তোমার জেদকে কোনো দিন ত্যাগ করতে পারবে না, তেমনি আমি তোমার সন্তান হিসেবে আমার আদর্শকেও কোনো দিন ত্যাগ করতে পারবো না।
জন্ম থেকে আজ পর্যন্ত যে পরিবেশে তুমি মানুষ হয়েছো, তারপর এই বাড়িতে এসে তুমি নিজেকে খাপ খাওয়াতে পারবে? তুমি একটা বস্তির মেয়ে, তীর মেয়ে, তীর মেয়ে, লজ্জায় ঘেন্নায় তোমার গঙ্গায় ডুবে উঠতে ইচ্ছে করবে না? ইচ্ছে করবে না? সন্ধ্যা, সন্ধ্যা শুনো, সন্ধ্যা শোনো, আমার বাবা তোমায় কি বলেছেন আমি জানি না, কিন্তু আমি তো তোমায় কোনো অপমান করিনি, অসম্মান করিনি, অবহেলা করিনি, তাহলে তুমি কেন নিজেকে এইভাবে শেষ করে দিতে চাইছো? সন্ধ্যা সন্ধ্যা, আমি তোমাকে ভালোবাসি, সন্ধ্যা আমি তোমাকে ভালোবাসি। না, এটা ভালোবাসা নয়, দয়া। তোমার বাবা বলেছেন তুমি আমাকে দয়া করো। আমি তোমাকে দয়া করি? বাবা বললেন না তুমি বিশ্বাস করে নিলে? আমি আমি তোমাকে দয়া করে বিয়ে করছি না সন্ধ্যা, আমার ভালোবাসাকে তুমি এভাবে অপমান করো না। কিন্তু বাড়িতে ফেলে সবাই যখন জানতে পারবে তোমার বাবার এ বিয়েতে মত নেই, তখন তখন তারা কি আর তোমাকে বিশ্বাস করবে? আমার দাদা আমাকে কি আর তোমার সঙ্গে মিশতে দেবে? তারা তো তখন তোমাকে ভয় পাবে। যদি ভবিষ্যতে তুমি তোমার বাবার কথা মেনে নিয়ে আমাকে ঠকাও, আমাকে বিয়ে না করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।